friend. আসসালামু আলাইকুম। গতদিন আমরা ভগ্নাংশের ঘসাগু বের করেছিলাম বা বের করার পদ্ধতি জেনেছিলাম। আজকে আমরা ভগ্নাংশের লসাগু কীভাবে বের করতে হয় সেটা জানব। তো প্রথমে একটা জিনিস বলে রাখি যে লসাগু বের করতে কিন্তু গুণিতকের প্রয়োজন হয় এবং ঘসাগু বের করতে কিন্তু গুণনীয়কের প্রয়োজন হয়। তো যথারীতি আমরা কয়েকটা ভগ্নাংশ লিখব। তো ভগ্নাংশগুলো আগে থেকে ডিসাইড করা, যেগুলো আমি ব্যবহার করব 16/3, তারপর হচ্ছে 20/9। এখন এদের হরগুলোর ঘসাগু করব। হরগুলোর কত হবে ঘসাগু? 4। এই ভগ্নাংশগুলোর লবগুলোর লসাগু করব। লসাগু করলে দেখা যাবে যে এদের লসাগু চলে আসছে কত? 9। এখন হরগুলোর লসাগুকে আমরা কি ধরবো? হর ধরবো এবং লবগুলোর লসাগুকে লব ধরবো, অর্থাৎ আমরা 4/9 একটি ভগ্নাংশ বিবেচনা করব। এটা হচ্ছে এখানে আর এটা হচ্ছে এখানে, অর্থাৎ হরগুলোর লসাগু ঘসাগু কত? হর হবে আর লবগুলোর লসাগু লব হবে। ওকে, তো এই ভগ্নাংশকে আমরা প্রত্যেকটা ভগ্নাংশ দিয়ে ভাগ করে দেখব যে কি আসে। তাহলে আমরা 4/9কে এই প্রত্যেকটা ভগ্নাংশ দিয়ে ভাগ করি। 4/1, তাহলে 4/9 গুণ, আর এগুলো কিন্তু একটু একটু বেশি জটিল মানে লাগতে পারে আপনাদের কাছে অনেকের, বা প্যাচ লাগতে পারে যে অনেক সময় মানে কী কী যেন ঘটে যাচ্ছে হরগুলো লবগুলোর লসাগু ঘসাগু নিয়ে। একটু আপনারা আস্তে আস্তে দেখবেন ভিডিওগুলো, তাহলে পারার চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ। 4/9 গুণ, তাহলে কত আসলো? 4/4 ভাগ করে দিলে এটার উত্তর হলো কত? 9, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য। তারপর আবার 16/3কে ভাগ, সরি 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 সরি, 4/9কে ভাগ করবে 16/3। 4/9 গুণ, উল্টে যাবে, এটা যাবে উপরে এটা নিচে। 4 এটাকে ভাগ করবে কত? 4 হবে, আর 3 এটাকে ভাগ করবে 3 হবে। 3/4 কত হবে? 12। আবার 4/9কে ভাগ করবে 20/9, নিশ্চয়ই এটাও নিশ্চয়ই বিভাজ্য হবে। চার দিয়ে এটা ভাগ করলে হয় 5, অর্থাৎ নিশ্চয়ই বিভাজ্য হয়ে গেল 3টা। তাহলে এই 4/9 হচ্ছে কি? 4/1, 16/3, 20/9-এর কি সাধারণ গুণিতক। আমরা প্রথমে যখন গুণনীয়ক বা ঘসাগু বের করতে গিয়েছিলাম তখন কিন্তু এই ভগ্নাংশ মানে এটা বের করেছিলাম যে পরে যেটা এটা এটা কিন্তু ওই ভগ্নাংশগুলোকে ভাগ করেছিল, কিন্তু এখানে এই ভগ্নাংশগুলো একে ভাগ করছে। ঠিক আছে, প্রথম ক্লাসগুলো আপনারা দেখলে বুঝবেন, এর আগের যে ক্লাসগুলো রয়েছে এগুলো দেখলে আপনারা বুঝবেন ইনশাল্লাহ। তো এতটুকু নিশ্চয় বুঝছেন যে প্রথমে হরগুলো ঘসাগু নিয়েছি, তারপর লবগুলোর লসাগু নিয়েছি, নেওয়ার পরে এগুলো দিয়ে একটা ভগ্নাংশ আমরা বিবেচনা করেছি, সেটা হচ্ছে 4/9। অর্থাৎ হরগুলো হবে, হরগুলো ঘসাগু হবে 4/4, মানে ভগ্নাংশের হর, আর লবগুলোর লসাগু হবে ওই ভগ্নাংশের লব। তো এই ভগ্নাংশকে আমরা প্রত্যেকটা যে ভগ্নাংশের গুলো থেকে হর এবং লবগুলো নিয়ে ঘসাগু লসাগু এসেছে তাদের দিয়ে একটা ভগ্নাংশ হবে না, এই ভগ্নাংশকে আমরা প্রত্যেক ভগ্নাংশ দিয়ে ভাগ করব। ভাগ করে দেখলাম যে প্রত্যেকটা কি আসছে, একবার নিশ্চয় বিভাজ্য পূর্ণ সংখ্যা চলে আসছে। এখন আমরা এটা থেকে একটা ডিসিশনে আসলাম যে 4/9 হচ্ছে কি? 4/1, 16/3, 20/9-এর একটি সাধারণ গুণিতক। তাহলে আমরা সূত্র লিখে ফেলতে পারি এটা থেকে, যে ভগ্নাংশগুলো সাধারণ গুণিতক হচ্ছে ভগ্নাংশগুলো লবের একটি সাধারণ গুণিতক, আর ভগ্নাংশগুলো হরের একটি সাধারণ গুণনীয়ক। শেষ। তো আপনারা
सूत्र लिखे दी जो भग्नांश गुलूर एगुलो छोटो क्लासे अनेक लिखा थाके साधारण गुणितक कि होबे लबेर एकटी साधारण गुणितक आरेकटा होच्छे भग्नांशगुलोर साधारण गुणनीयक एटा दिले आसले साधारण ভগ্নাংশগুলোর সাধারণ গুণিতক আপনারা পেয়ে যাবেন এই সূত্র দিয়ে। তো আমরা কিন্তু এখনো ভগ্নাংশ লসাগু নির্ণয় করতে পারিনি, মাত্র সাধারণ গুণিতক নির্ণয় করেছি। তো আমরা পরের পেজে যাই। তো সাধারণ গুণিতক পেয়েছি কত, 4 ভাগের 1, 16 ভাগের 3, 20 ভাগের 9 এর সাধারণ গুণিতক। তাহলে আমরা 4 ভাগের 1, 16 ভাগের 3, 20 ভাগে 9 এর গুণিতক পেলাম 4 ভাগের 9। আবার এর কয়েকটা গুণিতক আমরা দেখতে পারি, যেমন এর কয়েকটা গুণিতক গুলো এটা আসলে মানে 2 3 দিয়ে গুণ করলে হয়ে যায়। যেমন 4 ভাগের 9 কে আমরা যদি 2 দিয়ে গুণ দেই তাহলে 9 দুগুণে কত, 18 হবে। আবার 4 ভাগের 9 কে যদি 3 দিয়ে গুণ দেই তাহলে 3 নং 27 হবে। আবার এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ দেই 36 নিচে 4 হবে। এই সবগুলো কি এই 4 ভাগের 9 এর গুণিতক, 4 ভাগে 9 এর কি গুণিতক। তাহলে 4 ভাগে 9, 4 ভাগে 18, 4 ভাগে 27, 4 ভাগে 36। আমরা যদি ছোট থেকে বড় সাজাই তাহলে এটা সবচেয়ে ছোট, এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়। আমরা কি জানি যে একই রকম ভগ্নাংশের মানে হর যদি থাকে ভগ্নাংশগুলোর হরগুলো যদি একই রকম থাকে তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশের বড়, আর যে ভগ্নাংশের লব ছোট সেটা ছোট। তাহলে এটা ছোট সবচেয়ে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা বড়। ওকে, তাহলে এই যে গুণন মানে কি বলে গুণিতকগুলো আমরা পেলাম, সবচেয়ে ছোট কি এটা। তাহলে আমরা অর্থাৎ লিখতে পারি কি 4 ভাগের 1, 16 ভাগের 3, 20 ভাগের 9 ভগ্নাংশগুলোর গুণিতক গুলোর মধ্যে 4 ভাগের 9 সবচেয়ে ছোট। আর লসাগুর ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ছোট কথার অনেক তাৎপর্য। তাহলে আমরা কি করতে পারি যে ভগ্নাংশগুলোর লসাগু বের করার জন্য একটা সূত্র লিখে ফেলতে পারি, ভগ্নাংশগুলোর লসাগু ভগ্নাংশের লবগুলোর লসাগু আর কি ভগ্নাংশের হরগুলোর গসাগু। ওকে, তাহলে এইভাবে আসলে ভগ্নাংশের লসাগু আমরা বের করে ফেলতে পারি। তো এই ধারাবাহিক ক্লাসগুলো যারা দেখছেন সবাই সাপোর্ট দেওয়ার জন্য লাইক দিবেন ভিডিওতে, আর ইচ্ছে করলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যেন অন্যরাও দেখে উপকৃত হতে পারে। আরেকটা ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ।